কন্যাশ্রীর টাকা পেলেন মাছ বিক্রেতা, এদিকে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত প্রকৃত কন্যাশ্রী। প্রকৃত উপভোক্তা টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার মাছ বিক্রেতার। ঘটনায় রীতিমতো সরগোল পড়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায়। নিজের প্রাপ্য টাকা ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ স্কুল ছাত্রী, পুলিশ থানা এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের ছাত্রীর। অভিযোগ পেতেই হতবাক বিডিও। এ ধরনের ভুল কিভাবে হলো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। আমার যেহেতু কন্যাশ্রীর টাকাটা আমার ব্যাংকে ঢুকার কথা, তো অন্য একটা ছেলের ব্যাংকে কিভাবে ঢুকবে, এটাই জন্য তদন্ত করার জন্য আরো গেছিলাম, সেটাই এটাই জানতে চেয়েছিলাম। আর আমার যেন টাকাটা ঢুকে যায় এটাই। দৌলতপুর হাই স্কুলে ফর্মটা জমা দিয়েছিলাম, কেটু ফর্ম, তারপর আমার জন্য মানে অ্যাপ্লাই করেছিলাম, তো আমি সব কিছু ঠিকভাবেই দিয়েছিলাম। তো এখন স্কুলের ভুল হয়েছে, এখন না যেখানে ফান্ডেটা টাকা ঢুকে সেখানকার ভুল হয়েছে, এখন আমরা সেটা জানার জন্যই আরও দিয়েছি। ওখানে অন্য অ্যাকাউন্ট দেখাচ্ছে, বলছে কি এটা মানে আমার অ্যাকাউন্টের সাথে মিললে না নাম্বার, এখন পাল্টে দিয়েছে কি এখন কি করেছে, আমরা তো আর জোর করে বলতে পারছি না কি কি নাম দেখাচ্ছে। নিজের প্রাপ্য কন্যাশ্রী টাকার দাবিতে সফর হয়েছে স্কুল ছাত্রী। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের হরদবনগড়ের বাসিন্দা ঋতিকা চৌধুরী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দৌলতপুর হাই স্কুলের ছাত্রী সে। বাবা অনাদি চৌধুরী কৃষি কাজ করেন, দিন আনে দিন খাওয়া পরিবার। কন্যাশ্রী প্রকল্পের টাকার জন্য আবেদন করেছিল ঋতিকা। স্থানীয় একটি ব্যাংক শাখায় অ্যাকাউন্ট রয়েছে তার, কিন্তু কন্যাশ্রীর 25,000 টাকা তার অ্যাকাউন্টে না ঢুকে সে টাকা তালসুর গ্রামের বাসিন্দা মাছ বিক্রেতা দেবেন মহলদারের অ্যাকাউন্টে ঢুকে। ঘটনা জানতে পারার পর দেবেন মহলদারের সঙ্গে যোগাযোগ করে ঋতিকার পরিবার। ব্যাংকের দৌড়াদৌড়ি খুবই করেছি, কিন্তু ব্যাংক ম্যানেজার আমাকে কোনো ইয়ে দেয়নি, ওই কাগজ দিয়েছে ব্যাংক থেকে যে অন্য খাতে যে টাকাটা ঢুকেছে তার জন্যই ব্যাংক আমাকে কাগজপাতি দিয়েছিল গৌর গ্রামীণ ব্যাংকে। ওই গৌর গ্রামীণ ব্যাংক গেলাম, তখন আমাকে বললো যে যাও ওর বাড়িতে দেবেন মহানলারের নামে টাকাটা ঢুকেছে, তো দেবেন মহানলারের বাড়ি যাও। তো ওই ওর বাড়ি গেলাম, ও কিন্তু ভুল অ্যাকাউন্ট আমাকে দেখাচ্ছে, আর লোকজন ও তালসুর এরিয়ার তালসুর গ্রাম, ওর তো তালসুর এরিয়ার লোকজন ডেকে আমরা ওর বাড়ি গেলাম, কিন্তু ও মানছে না, অন্য ভুল অ্যাকাউন্ট আমাকে দেখাচ্ছে। কাম করে বলবো এটা আমি বলতে পারছি না যে কে জড়িত আছে না আছে, আমার মেয়ের প্রাপ্য টাকার আমি যেন পাই। প্রথমে তিনি টাকা ফেরত দিতেন চাইলেও পরবর্তীতে টাকা দিচ্ছেন না বলে অভিযোগ। তারপর ব্লক প্রশাসন এবং পুলিশের দ্বারস্থ হয়েছে ঋতিকা। এ মর্মে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। একজনের কন্যাশ্রীর টাকা কীভাবে অন্যজনের অ্যাকাউন্টে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। ঋতিকার স্বপ্ন উচ্চ মাধ্যমিক পাস করে নার্সিং ট্রেনিংয়ে যাওয়ার। সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে কন্যাশ্রীর 25,000 টাকা বড় ভরসা, কখন তাদের প্রাপ্য টাকা তারা পাবে সেই অপেক্ষায় বসে রয়েছে ঋতিকা এবং তার পরিবার। মালদহ থেকে হরসিৎ সিংহ, নিউজ 18 লোকাল।